হ্যাঁ দাদাটা আসেনি আজকে। সকালবেলা যখন আমাকে ওইখানে আওয়াজ পাই, ঝাড়ে দৌড় মারে এই কর্নারের থেকে। শুকাই গেছে আজ সকালবেলা না খা অনেক সকালে, তো এখন বাজে মনে করো যে 11টা, দোকান যাওয়ার টাইম হয়ে গেছে আমারও। কাপড়ের দোকানে আবার আশা কয়টার দিকে? 3টা। নিজেদেরই তো দোকান, অসুবিধা নাই তো? বাবা আসবে খেতে। বাবা এসে আবার যাবে কটাই? না যাবে না বাবা? না না বাবা, ওই 3টার দিকে। আবার কর্মচারী আছে তো? যাই তো, ক্যাশ বাক্স বসে থাকা আর কি। লোকই তো নাই মার্কেটে, লোকই নাই না, এখন নিজেদেরও করতে হয়। কয়েকদিন এখন কর্মচারী কম, তো নিজেরাই করি। কেন কর্মচারী কম? কেন লোক নাই? আমাদের পাড়ার একটা ছেলে কাজ করতে থাকে তোমাদের দোকানে। হ্যাঁ, চাকরি হয়ে গেছে মনে হয়। গার্লস কলেজে মাস্টার? না না, ইয়াতে ক্লার্ক, অফিস অফিসিয়াল কাজকর্মগুলো দেখে। আর শিক্ষিত ছিল তো ছেলেটা। কিনতে গেলেও 200 টাকার মাছ, 150 টাকার মাছ লাগে যায়।